হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। জ্যোতিকাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেক সকালবেলা চলে এসেছি, দেখো সকালবেলা এখন 7:30 বাজে, তো উঠে সকালবেলা টিফিন তৈরি করছি, সাথে থাকো। এই যে ছেলের আর বরের জন্য রুটি হয়ে গেল, যে আমাদের ষষ্ঠী রুটি খেতে পারবো না, ওই জন্য আমাদের জন্য একটু পরোটা করছি। পুজো করবো, পুজো করে চান করে পুজো করবো, আজকে করে তারপরে শেখা জিনিসটা খেতে পারবো না, ওই জন্য পরোটাটা তেল দিয়ে ভেজে নিচ্ছি, দিয়ে পরোটা করবো। ওখানে আলু কেটে রেখেছি, আলু রাখবো, সকালবেলা টিফিন হবে, করে নিয়ে তারপরে যাব পুজো করতে। পুজোটা করে নিয়ে আজকে আবার ষষ্ঠী আছে, ষষ্ঠী পুজো, এই যে ঠাকুরকে এখানে মূল্য দিয়েছি, মূল্য দিয়ে এই ঠাকুরকে ইয়ে করেছি, সব মিষ্টি মিষ্টি সাজিয়ে দিয়েছি। এবার প্রদীপটা জ্বালবো, এবার ফলগুলোকে কেটে নেব, কেটে নিয়ে ঠাকুরকে নতুন ফল নিয়ে দেওয়া হয়েছে, মটরশুঁটি, তারপরে নতুন গুড় সব দিয়ে আগে মূল্য ষষ্ঠী পুজোটা করে নিই। এইবারে এই মধ্যে দই হলুদ রয়েছে আর সর্ষে তেল দিয়েছে, এটা করে তারপরে ছেলে কপালে ফোটা দেবো। এটা কী বলে, এটা নিয়ম রয়েছে আমাদের, করে নিই ঝটপট পুজোটা। 10টা বেজে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেলো, যেহেতু স্নান করলাম, টিফিনটা তৈরি করলাম, দেরি হয়ে গেলো অনেক, পুজোটা সেরে নিই ঝটপট, তারপরে রান্নাঘরে ঢুকবো। পুজো হয়ে গেল আজকে সকাল সকাল, পুজো হয়ে গেল স্নান করে। ১১টা বাজে, আজকে এতক্ষণে রান্না করতে ঢুকলাম। এখানে ফুলকপির ডাটা একটু সেদ্ধ করে রেখেছি, মূলো বেগুন আলু শিম দিয়ে তরকারি বসাবো, ৫ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, চচ্চড়ি করবো, কারণ আজকে মূল্য ষষ্ঠী, মূলোর তরকারি খেতে হয়। চচ্চড়ি করছি, এখানে মুগের ডাল ভেজে বসিয়েছি, এবার সবজি দিয়ে ডাল করবো, মূলো ফুলকপি মটরশুঁটি বেগুন সব কেটে রেখেছি, এবার ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করে সবজি দিয়ে ডাল করবো। আজকে আবার নিরামিষ, আমাদের বাঙালির তো ১২ মাসে ১৩ পার্বণ, কালকে গেল ঋতু, আজকে আবার মূল্য ষষ্ঠী, আজকেও নিরামিষ রান্না, ঝটপট করে ফেলি, ১২টা বাজতেই যাচ্ছে। আলু ফুলকপির তরকারি করছি মটরশুঁটি দিয়ে, এটা করলে রান্না শেষ হয়ে যাবে, নিরামিষ রান্না বেশি কাজ করবে না। রান্না করতে করতে বন্ধুরা একটু বাইরে বেরালাম, দোকানে রান্না সারা হয়ে গেছে, এসে গেলাম বাড়িতে, বাইরের কাজ সেরে এবার আজকে তো চান হয়েই গেছে, এবার যাই সবাই আসুক, এক এক করে চান করে খেতে দিই। বাজার করেছি আজকে, প্রচুর বাজার করে নিয়ে এসেছি, বেরিয়ে আজকে অনেক বাজার, শশা বেগুন। কালকে ইতু পুজো, আজকে নীল ষষ্ঠী, বা নীল ষষ্ঠী বলছি, সরি মূল ষষ্ঠী, রোজই নিরামিষ, নিরামিষ খাওয়া আজকে হলো, খাওয়া দাওয়া এতক্ষণে সারা হলো, ১০:১৫ বাজে। প্রতিদিন যেন ষষ্ঠী হয় তাহলে মাছ মাংস কিনতে হবে না, নিরামিষের উপর দিয়েই যাবে। ৩টা ১৫ বাজে, অনেক দেরিও হয়ে গেল আজকে, এবার একটুখানি শুই ঢাকা দিয়ে, ঠিক আছে, লকটা আর বড় করি না, বড় করছি না, বাই বাই আজকের মতো, টাটা।